কাউন্সিলিং এই মুহূর্তে মানে সবচেয়েতে কি বলবো প্রয়োজনীয় একটি ব্যাপার আমাদের সবারই, সবাই আমরা একটু বেশি অস্থির থাকি হয়তো, এবং শুধু হচ্ছে ডিমেনশিয়ার পেশেন্ট, তো আমি আম্মাকে দেখেছি, দেখার পর প্রচুর যেখানে রয়েছে এবং সেই সঙ্গে রয়েছে ছাত্র শিক্ষক ও মা বাবার জন্য কাউন্সিলিং, যে এই বইটি লিখেছেন একজন সফল প্রযোজক উপস্থাপিকা পুনম প্রিয়াম, তাকে আমরা সশরীরে পেয়েছি, আমি তাকে একটু আমন্ত্রণ জানাতে চাই। হ্যাঁ, তো 9 বছর, হ্যাঁ এটি হচ্ছে বড়দের, এটা বড়দের, বড়দের একটি কাউন্সিলিং ছাত্র শিক্ষক ও মা বাবার জন্য পুনম প্রিয়ামের লেখা, আরেকটি হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, আমি দীর্ঘ 9 বছর শিক্ষকতা করেছি, সেখানে আমি অনেক বাচ্চাদেরকে দেখতাম, অনেক হাইপার বাচ্চা, হ্যাঁ কিন্তু খুব ট্যালেন্ট, তো এগুলো নিয়েও অনেক পড়াশোনা করেছি, করে এই দুটো বই বের করেছি। আমি জানি না কতটুকু কাজে লাগবে, জাস্ট চেষ্টা করেছি আমাদের যে সমাজ, হ্যাঁ সমাজের একটু অগ্রগতিতে থাকার জন্য। অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বই লেখার উদ্যোগটি নিলেন, সবচেয়ে বেশি উৎসাহ কে দিয়েছে? আমার আসলে উৎসাহ যদি বলি, যে আমার বই সবকিছু মিলে আসলে ছোটবেলা থেকে কিন্তু আমার খুব নেশা, এগুলো লেখালেখির নেশা, এখনো রাত 3টার সময় ঘুমাতে যাই বা 4টা বেজে যায়, ওই লেখালেখি নিয়েই ব্যস্ত থাকতে হয়। আগামীতে আরো বই নিশ্চয়ই আসবে, সে প্রত্যাশা ইচ্ছে তো আছে, যে কোনো একটা বিষয় নিয়ে সময় লাগে বই করতে, মানে গবেষণা করে নেক্সট মেলাতে দেখি কি আসে। এবারে বইগুলো কেমন সাড়া পাচ্ছে? আমারটা কিন্তু আজকে রিলিজ পেল, হ্যাঁ তো এখন মোটামুটি দেখছি ভালোই, খারাপ না। কংগ্রেচুলেশনস, নিশ্চয়ই বইটা সবাই পড়বে, এবং এই বইটি আকাশ স্টলে এই দুটো বই পাওয়া যাবে, আমার আরো 15টা বই আছে, ওখান থেকেও বই আপনারা কিনতে পারেন, আকাশ থেকে কিনবে। প্যাভিলিয়ন নাম্বার 19 নম্বর প্যাভিলিয়ন। থ্যাংক ইউ ভেরি মাচ পুনম প্রিয়াম, আপনার সাথে আবারও কথা হবে নিশ্চয়ই, এবং আপনার বইটি ভালো কাটতে হোক সেই প্রত্যাশা, ভালো থাকো। এবারে একজন গৃহিণী, তার নাম হচ্ছে মেহেরুন্নাহার মেঘলা, তিনি একটি প্রথম কাব্যগ্রন্থ লিখেছেন এবং আমি দেখছিলাম ঘেটে, আদব প্রকাশনী থেকে বেরিয়েছে, তাকে আমি ডাকতে চাই একটু। চমৎকার একটি ছোট্ট একটি বই, পকেট বুক বলতে পারি, তাই না? প্রথম লেখা কেমন লাগছে? খুবই অদ্ভুত অনুভূতি, খুবই ভালো লাগা, একদম লেখালেখি জগতে আমার নবজন্ম, এটা লিখি ছোটবেলা থেকেই, কিন্তু বইটা প্রকাশের ইচ্ছা হলো এই বছরই। কবিতায় কেন নির্ধারণ? কবিতাতে আমার ইনভলভমেন্ট অবশ্যই অনেক বেশি, ছোট গল্প লেখা হয় কিন্তু কবিতায় আমার মনে হয়েছে আমি একটু সহজে গুছাতে পারবো, এবং কবিতায় কিন্তু বরং কঠিন লেখা, আমি জানি না, আমার মনে হয় যে আমি কবিতার সাথে বেশি কানেক্ট করতে পারি, ছোট গল্প লিখতেও খুব পছন্দ করি কিন্তু কবিতাতে আমি একটু বেশি আন্দোলিত হই। তো কদিন হলো বইটি আজকে বের? না না, আমার বইটা বের হয়েছে একদম মেলা শুরু থেকেই। কেমন সারা পাল? আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাইড এখন পর্যন্ত, একেবারেই নতুন যেহেতু, খুব বেশি আশা নিয়ে তো শুরু করিনি, যত বেশি হবে সেটাই আমার জন্য প্রাপ্তি, তবে আমি এখন পর্যন্ত হ্যাপি আলহামদুলিল্লাহ। হচ্ছে যে এবার যদি ভালো বই বিক্রি হয় তাহলে আগামী বছর আবার চিন্তা করবো? অবশ্যই অবশ্যই, এটা তো একটা এমন একটা জিনিসের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক নতুন অনুভূতি, অনেক কিছু, যে সত্যি বলতে আমার আসলে বই বের করার স্বপ্ন যেটাকে বলে সেটা কখনো ছিল না ওভাবে, কিন্তু যখন বইটা ছাপালাম এবং আসলো আমার, তখন দেখলাম আসলে আকাঙ্ক্ষাগুলো দিন দিন পাখনা ছড়াচ্ছে, আমি প্রতিদিনই মনে হচ্ছে না আমার এটা আরো বেশি সিরিয়াসলি নেওয়া উচিত ছিল, আমি সামনে হয়তো আরো সিরিয়াসলি এটা নিয়ে আগাবো। শুভকামনা আপনার জন্য মেহেরুন্নাহার মেঘলা, আপনি আগামীতে আরো লিখবেন সেই প্রত্যাশা আপনার প্রতি রইল, ভালো থাকবেন, আন্তরিক ধন্যবাদ। একজন তরুণ লেখককে রাখবো আমি, বল্টুদের দেওয়াল ঘড়ি, অলিন বাসার, অলিন বাসার কি নিয়ে লেখা বইটি? এইবারের বইটা হচ্ছে আমার দ্বিতীয় উপন্যাস আর 13তম বই। এই বইটা মূলত বল্টুদের পরিবার, মানে বল্টুদের দাদু কাইয়ুম সাহেব, তিনি একটা ঘড়ি কেনেন অনেক পুরনো আমলের, এবং তিনি নিলাম থেকে এটা অনেক কম দামে কেনেন, তো ঘড়িটা যেহেতু অনেক দামি তো একটা ডাকাত দল এটা নিতে চায়, তারা নানা রকম কৌশল করে এটা নিতে চায়, তো বল্টুরা এটা কিভাবে নিজেদের কাছে রাখবে, এটা বাঁচিয়ে রাখবে, এটাই নিয়ে পুরো অল্প উপন্যাস। কেমন সাড়া পাচ্ছেন এবারে বল্টুদের দেওয়াল ঘড়ি নিয়ে? এবার মোটামুটি ভালোই সাড়া পাচ্ছে। একটি বই বের করেছেন? এবার একটি বই এসেছে, এটা আমার 13তম বই। 13তম বই এত কম বয়সে লিখে ফেললেন, কেমন লাগে? এটা ভালোই লাগে, আমার পরিবার থেকে মূলত এটা, আমার বাবা মা আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন, তারা বলেছেন যখন আমি ছোট ছিলাম, আমার যখন বয়স 7 বছর আমার প্রথম বইটা বের হয়েছে, তো তখন লিখতাম ছোটবেলায়, তো বাবা মা বলতো যে যখন ভাবছো তুমি কোনো কিছু সেগুলো লিখে রাখো, তো সেই থেকে আর কি
লিখে রাখতাম। বাবা মা ছোটবেলায় বলতেন যা ভাবছো সেই ভাবনাটি ডায়েরিতে লিখে রাখার জন্য, চমৎকার। এই কথাটি নিশ্চয়ই আমাদের সবার শোনা উচিত, মানে জার্নাল লেখার অভ্যস্ত অনেক ছোটবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ, 6 বছর থেকে আমি মূলত লিখছি, সেই থেকে লেখার আসলে প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, চমৎকার। এই বইটি কোথায় পাওয়া যাচ্ছে? এটা বিশ্ব সাহিত্য ভবনে 31 নম্বর প্যাভিলিয়ন। আন্তরিক ধন্যবাদ অলিন বাসার, আপনাকে অনেক অনেক শুভকামনা আপনার জন্য। আমি লেখিকা আরও রয়েছেন আমাদের সঙ্গে, দুজন দর্শনার্থী রয়েছেন আমাদের সঙ্গে, কেমন আছেন? আপনাদের বই রয়েছে, আচ্ছা। রুবিনা খান, শামিমা ইয়াসমিন বন্যা, দুজন তো একদম টুইনিং করে ঘুরছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, মেলা প্রাঙ্গণে এসে ভীষণ ভালো লাগছে। যুগলবন্দি, জি, একটু দর্শকদেরকে দেখাতে চাই আমি বইটি। যুগলবন্দি লিখেছেন রুবিনা খান এবং শামিমা ইয়াসমিন বন্যা। আপনি শামিমা ইয়াসমিন? জি। আপনার দু বোন? জি, টুইন বোন। জি জি, দু বোন। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। এবারের বইটি কি নিয়ে? যুগলবন্দি যে লিখেছেন সেটা তো বুঝতে পারলাম, কিন্তু বইয়ের ভেতরে কি রয়েছে? ভেতরে গল্প আর কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি। রুবিনার 10টি গল্প আর আমার 25টা কবিতা দিয়ে সাজানো হয়েছে। মাসেরা প্রকাশন থেকে এটা প্রকাশিত হয়েছে, তো আশা করছি দর্শকরা পাঠকরা খুব ভালোভাবে নিবে এবং ভালো সাড়াও পাচ্ছি আমরা। প্রথম বই আপনাদের? এটা আমার প্রথম, আমার প্রথম, আমার এটা দ্বিতীয় বই। আমার প্রথম বই বের হয়েছিল 2021 সনে, নীল প্রজাপতির কাব্য একক কাব্যগ্রন্থ ছিল। আমি সেটির কথা মনে আছে আমার। আচ্ছা, কি একসাথে সবসময় এভাবে ঘুরে বেড়ান? জি, একসাথেই ঘুরতে ভালো লাগে, আমাদের মনের মিল আত্মার মিলটা অনেক বেশি। এটা সবসময় থাকুক, অটুট থাকুক সেই প্রত্যাশা রইল, এবং বইটি নিশ্চয়ই দর্শকরা কিনবেন। 10টি চ্যানেল আইকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে, নিশ্চয়ই ভালো থাকবেন, দেখা হবে আবারও। জি, আরও একজন লেখিকা আছেন তরুণ, তারা দুটো বই দেখতে পাচ্ছে। আমি তরুণ লেখিকা দেখলে খুব খুশি হই, তরুণ লেখককে দেখলে খুব উজ্জীবিত হই। তাসনিম সরসী, শারমেও, আরেকটি হচ্ছে জীবন ছবি, একটু দেখাতে চাই দর্শকদেরকে। দুটি বই আপনি লিখেছেন এবারে? এটা হচ্ছে আমার পাবলিকেশন থেকে বের হয়েছে, তরুণ একজন লেখক লিখেছেন, নাম শহীদুল ইসলাম, আর এটা আমার লেখা। এটা নিয়ে একটু কথা বলি, শারমেও কি নিয়ে লেখা তাসনিম? শারমেও হচ্ছে একটা মিথিক্যাল নভেল, মিথিক্যাল উপন্যাস, মিথ বেসড। তো এখানে পার্সনিফিকেশন আছে, মানে বিস্টকে আবার মানুষের হিউম্যান ক্যারেক্টার দেওয়া হয়েছে, আবার হিউম্যানকে বিস্ট ক্যারেক্টার দেওয়া হয়েছে। সো এখানে হচ্ছে যে এবং সামাজিক অলসো, এটা সামাজিক উপন্যাস। কেমন লাগলো লিখতে এটা? আসলে এটা আমার লিখতে 4.5 বছর সময় লেগেছে। 4.5 বছর? জি, 4.5 বছর ধরে আমি এটা লিখেছি এবং 4.5 বছর পর এই বইমেলাটা প্রকাশ পেয়েছে। চমৎকার, কেমন সাড়া পেলেন? এবার পড়ছে তো, মানে পাঠকরা তো পড়ছেন। হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, ওনার কাভারটা দেখে একটু কনফিউজড হয়ে যায়। তো হচ্ছে কারণ কি বলি তো দিলেন, বিশেষকে মানুষের রূপ দেওয়া হয়েছে এবং রূপকে কিন্তু হচ্ছে যে কুকুরটা, মানে এটা কোনো মানুষ না, মানে মানুষকে আমি বুঝাইনি কুকুর, বাট কুকুর ইটসেলফ ইজ এ ক্যারেক্টার হিয়ার, মানে কুকুরই একটা ক্যারেক্টার এখানে। চমৎকার। আরেকটি বই যেটি আছে জীবন ছবি, একটু কথা বলি। জীবন ছবি এটা হচ্ছে একজন তরুণ সাংবাদিক, তো উনি ওনার নাম এখানে প্রকাশ করেননি, কিন্তু ওনার নাম শহীদুল ইসলাম। তো অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা মানে কাব্যগ্রন্থ, আপনি দেখবেন যে একদম সমসাময়িক যে আমাদের চলাফেরা বা প্রতিদিনকার যেই ঘটনাবলী সেগুলো নিয়েই উনি লিখেছেন, এবং ওনার একটা জিনিস যে অত্যন্ত মানে ইনস্ট্যান্ট উনি লিখতে পারেন। তো দেখা যাচ্ছে যে মানে গাড়িতে বসে উনি 10-15 মিনিটের মধ্যে একটা কবিতা লিখে ফেলেছেন। জি, দুটো বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, আপনি ভালো থাকবেন, বইমেলাটা ঘুরে দেখবেন, আর মাত্র 6 দিন মাত্র বাকি। জি জি জি, অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে অনেক। আরও লেখক, পূর্ববঙ্গের জমিদার বাড়ি, আমি এই মুহূর্তে যিনি লিখেছেন মোহাম্মদ মাহমুদ আলী, পোস্ট গ্রাজুয়েশন MIT, MURP বুয়েট, MBA বাউবি, সদস্য যুগ্ম সচিব। স্যার, আপনাকে স্বাগত জানাই। আপনি একটি চমৎকার গবেষণামূলক কাজ করেছেন স্যার, একটু যদি আপনি নিজের মুখেই বলেন। আমি আসলে বাংলাদেশ সরকারের একটা যুগ্ম সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আছি, পাশাপাশি আমি বুয়েটে পার্ট টাইম PhD করতেছি। আমি এই PhD-র অংশ হিসেবে আমি সুদীর্ঘ 10 বছর 2014 সাল থেকে 23 সাল পর্যন্ত আমি বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে প্রত্যেকটা জমিদার বাড়ির তথ্য সংগ্রহ করে ছবি তুলে আমি এই বইটা সংকলন করেছি। আসলে এই বইটা আমাদের জাতির ইতিহাসের জন্য একটা অমূল্য সম্পদ, কারণ জমিদার বাড়িগুলো আপনারা জানেন যে এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে বা বেদখল হয়ে যাচ্ছে। আমি অ্যাটলিস্ট ডকুমেন্টেশনের কাজটা করেছি, আপনারা এখন জানতে পারবেন যে কোথায় কি জমিদার বাড়ি আছে, পরবর্তীতে সরকার আর্কিওলজি ডিপার্টমেন্ট এগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমি মনে করি এই বইটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ।
দশ বছর আপনি খরচ করেছেন? দশ বছর জি, আমি 2014 সালে আমি স্টার্ট করেছি, 23 সালে আমার কাজটা শেষ হয়েছে, তারপরে বইটা আমি প্রকাশ করলাম আর কি। স্যার আমাদেরকে কিভাবে উপকৃত করবে এই বইটি? এই বইটা আমাদেরকে আমাদের ইতিহাস জানতে সহায়তা করবে। আপনি জানেন যে আমাদের ব্রিটিশ আমাদের দীর্ঘদিন শাসন করছে এবং ব্রিটিশটা জমিদারদের মাধ্যমে খাজনা আদায় করতো এবং জমিদারি প্রথাটা আমাদের একটা ইতিহাসের একটা অঙ্গ হয়ে গেছে। প্রায় 200 বছর আমাদের দেশে ব্রিটিশদের মাধ্যমে তারা জমিদারের সিস্টেম বল ছিল, পরবর্তীতে পাকিস্তান আমলে 1950 সালের পরে জমিদার প্রথাটা বিলুপ্ত হয়। ঠিক আছে, সেই কথাও কি স্যার এখানে উল্লেখ? জি, জমিদার প্রথাটা কিভাবে শুরু হয়েছে সেই হিস্ট্রিটা প্রথম চ্যাপ্টারে আছে, তারপর পরবর্তী 8টা চ্যাপ্টারে প্রত্যেকটা বিভাগের জমিদার বাড়ি সম্পর্কে তথ্য আছে এবং লাস্টে কনক্লুশন চ্যাপ্টারে কিভাবে শেষ হলো সেটা বলা আছে। এবং পাশাপাশি আমরা প্রত্যেকটা বিভাগের আমার জিআইএস প্রযুক্তির মাধ্যমে আমি ম্যাপ তৈরি করেছি এবং লংগিচুড ল্যাটিচুড নিয়ে ওই ম্যাপে আপনার জমিদার বাড়িগুলোর অবস্থানগুলো চিহ্নিত করা আছে, ফলে যে কেউ ওই ম্যাপটা দেখে ওই জমিদার বাড়িতে চলে যেতে পারবে। কষ্টসাধ্য কাজ স্যার, আন্তরিক ধন্যবাদ স্যার, আপনাকে সাধুবাদ জানাচ্ছি। চ্যানেল আই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি চ্যানেলের দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি চাই আপনাদের মাধ্যমে এই বইটার কথা দেশবাসীর কাছে ছড়িয়ে যাক। শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ আমি অনেক সাড়া পাচ্ছি, তারাও এই সম্পর্কে জানতে চাচ্ছি। কারণ জমি আপনাকে যেন অবাক হবেন, আমার রিসার্চের মাধ্যমে যে জিনিসটা পেয়েছি 80% মতো জমিদার হিন্দু সম্প্রদায় ছিলেন, তারা দেশভাগের পর 1965 সালের পর ভারত পাকিস্তান যুদ্ধ বা 1971 সালের আমার স্বাধীনতা যুদ্ধের সময় তারা চলে গেছে। চলে গেলেও তাদের কিন্তু মন প্রাণ এখনো এই দেশের জন্য, তাদের বাড়িটা কেমন আছে তারা আমার কাছে বিভিন্ন সময় জানতে চায়। এই বইটার মাধ্যমে তারাও উপকৃত হবে। কোথায় পাওয়া যাচ্ছে স্যার বলুন? এই বইটা আপনাদের পাশেই দিব্য প্রকাশ প্রকাশ করেছেন। এই বইটার মূল্য 2000 টাকা। আন্তরিক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন স্যার আপনি। জি, সালাম আলাইকুম। আমি আরেকজন লেখককে ডাকতে চাই, তার হাতে একটি আত্মার বাতিঘর এবং পুতুল বিয়ে, এটি কি কবিতার বই? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা 2024 প্রকাশিত 21 বইমেলায় আমার কবিতার বই আত্মার বাতিঘর। এই বইতে আমার একজন প্রাণের মানুষ বাংলাদেশের হাতে গোনা 5 বুদ্ধিজীবীর একজন চ্যানেলের প্রতিষ্ঠাতা স্যার ডক্টর শাহিদ সিরাজ সাহেবকে নিয়ে আমার একটা কবিতা আছে এই বইতে, বাংলার কৃষক কুল এবং একজন শাহিদ সিরাজ, এ নামে কবিতাটি। আর অনেকগুলো কবিতা আছে যেগুলো পড়লে আত্মশুদ্ধি লাভ করবে মানুষ। এটার ভিতরে আছে বাংলার কৃষক কুল, সুফিজম সুফিবাদ আছে, ধর্মীয় চেতনা বোধ আছে, আপনার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে লেখা, 21-এর শহীদদের নিয়ে লেখা, বিভিন্ন কিছু নিয়ে আমার এই আত্মার বাতিঘরে লেখা আছে, যা পড়লে পাঠকের হৃদয়ে সত্যিকারে আলোড়ন এবং আত্মার বাতিঘরে আলো জ্বলে উঠবে। পুতুল বিয়েটা হচ্ছে আমার এই 2024-এর ছড়ার বই, 50-টির উপরে ছড়া আছে শিশু কিশোরদের নিয়ে। এটি একটি চমৎকার ছড়ার বই। এই বইটি এই 2024-এর বইমেলায় আরো প্রকাশন, শিশু সাহিত্য প্রকাশন উনি প্রকাশ করেছে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে চ্যানেল আইকে ধন্যবাদ, তারা আমার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ স্যার, ভালো। জি, আমি আরো লেখকের ডাকছি, আমি চেষ্টা করছি সর্বোচ্চ লেখকের সঙ্গে কথা বলার জন্য। আজকে যারা উপস্থিত রয়েছেন, মুক্তিযুদ্ধে অমোচনীয় ত্রিপুরা লোকমান হোসেন পলা, কি নিয়ে লেখা এটা? আমাদের স্বাধীনতার তীর্থভূমি ত্রিপুরা মুক্তিযুদ্ধের অনেক ছত্রিকাগার, সেই আপনার আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে ধরে অন্যান্য যে বিষয়গুলো ছিল, এবং 71 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে শরণার্থী, আমাদের যুদ্ধের বিভিন্ন প্ল্যান, যুদ্ধের যে বিষয়গুলো, এগুলো নিয়ে ত্রিপুরা একটা বিরাট অংশ আমাদের মুক্তিযোদ্ধা, এবং আমরা এটাকে তীর্থভূমি হিসেবে চিনি। তো স্বাধীনতার 52 বছর পরে এই স্মৃতিগুলো কী অবস্থায় আছে, কীভাবে সংরক্ষণ করছে, এইটাই এটার মধ্যে উঠে এসেছে, এবং অনেকটা এটা ভ্রমণও বলতে পারেন, ইতিহাসও বলতে পারেন। কোথায় পাওয়া যাবে লোকমান হোসেন পলা? এটা আপনার পাওয়া যাবে 255 পাণ্ডুলিপি প্রকাশনে। এবং এখানে আপনার আমি যে জিনিসটা এনেছি, আমাদের চুপথাকল একটা জায়গা আছে, বাংলাদেশ মৈত্রী উদ্যান নামে একটা উদ্যান করেছে এখন বাংলাদেশ নামে, ওখানে বাংলাদেশের ইতিহাসের অনেক জিনিস সেখানে অবস্থান করেছে, এবং 420 হেক্টর জমির উপরে বিরাট একটা মুক্তিযুদ্ধের একটা আপনার বাস সেখানে আছে আর কি, তাই তো? আপনাকে আন্তরিক ধন্যবাদ পলা, আপনার সঙ্গে আবার কথা হবে, ভালো থাকবেন। আর একজন লেখক আছেন, আমি লেখককে ডাকতে চাই আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক দেশ জগতের সহকারী সম্পাদক মোহাম্মদ ওহিদুর রহমান। স্যার কেমন আছেন? ত্রিভুজ প্রেম। ত্রিভুজ প্রেম, আমার ত্রিভুজ প্রেম বইটি আমি 4টা গল্প নিয়ে বইটি লিখছি, এবং চেষ্টা করছি প্রেম নিয়ে আর কি, প্রত্যেকটা প্রেম নিয়েই করছি, এবং এক একটা আলাদা আলাদা ইয়ে করছি। সেটা হলো
যেমন একটা গল্প আছে, বেস্ট ফ্রেন্ড যখন বউ, দুই নম্বর হলো তুমি কথা রাখনি, তিন নম্বর হলো হৃদয় রক্তকরণ, চার নম্বরে পথের দেখায়। ত্রিভুজ প্রেমটা কেন এলো আর কি, বিষয়টা কেন? আসলে আমি তিনটা গল্প দিয়ে একটা বই লিখছিলাম, উপন্যাসিক বইটা, এই জন্য তিনটা দিছি। লাস্টে যখন তিনটা পুরোপুরি করতে পারলাম না চার ফর্মা, আমি তখন চারটা দিয়ে ত্রিভুজ প্রেমটা করছি আর কি। পাওয়া যাচ্ছে বইটা? পাওয়া যাবে, আমার লাস্ট পেজে আমার ফোন নম্বর আছে, আর দুই নম্বর কথা হলো এখানে 619 নম্বর, 858 এবং 859 স্টলে পাওয়া যাবে। আন্তরিক ধন্যবাদ স্যার, আপনাকে ভালো থাকবেন আপনি। আরেকজন লেখক আছেন, খুব চিকন একটি বই দেখতে পাচ্ছি হাতে, টোনাটুনির ছড়া, সম দেলোয়ার জান সম্পাদিত, সম্পাদনা কেন করলেন এই বইটি? এটা বিভিন্ন কিন্ডারগার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই হিসেবে ব্যবহার করার জন্য। অলরেডি আমাদের মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, জালগাটি, বরগুনা এবং বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলেও এই বইটি বিভিন্ন বেসরকারি কিন্ডারগার্ডেনে পাঠ্য বই হিসেবে সমাদৃত হয়েছে। এটা প্রতি বছর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই হিসেবে ব্যবহৃত হবে। এই টুনাটুনি ছড়া বইটি আপনারা 619 নম্বর ছায়া প্রকাশন থেকে পাবেন। এটা ডাক বাংলা পরিবেশনের জন্য এই বইটি করা হয়েছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন। আর একজন লেখককে ডাকতে, লেখিকা আছেন আমাদের সঙ্গে, নাগ দামিনী, শামিম আফরোজ হ্যাপি, কি নিয়ে লেখা? আমার এই কবিতাটা হচ্ছে জীবনধর্মী, বেশি জীবনধর্মী, বর্তমান আমাদের সমাজের প্রেক্ষাপট এবং রাজনীতি, প্রেম সব কিছুই আছে এখানে। মানে বাস্তব যে উপলব্ধিগুলো, জীবনে যা আমাদের চলার পথে যা কিছু প্রয়োজন সেটাই আমি লিখেছি। কতগুলো কবিতা রয়েছে আমার? প্রায় 47টা কবিতা। হ্যাঁ, প্রথম বই এটি? না, আরও আমি ছোটবেলা থেকেই লেখালেখি করি। আর রাজনীতি, তারপরে বর্তমান আমাদের প্রজন্ম কিভাবে বড় হচ্ছে বা ওদের চিন্তা চেতনা এটা, তারপরে সংসার জীবন, কাউকে হারিয়ে ফেলা, খুঁজে পাওয়া, জীবনের সফলতা ব্যর্থতা সব মিলিয়ে আমি লিখেছি আর কি। কবিতার মধ্যে দিয়ে কি প্রকাশ করলে কি মনে হয় পাঠকরা বেশি গ্রহণ করেন? হ্যাঁ, যারা বই পড়ুয়া, আমরা যখন ছোটবেলায় খুব বই পড়তাম, এখন তো ডিজিটাল যুগ, ইউটিউব এগুলো দেখে বাচ্চারা অভ্যস্ত, কিন্তু যারা আসলে পড়ার প্রতি ইয়ে থাকে, আমার মনে হয় পড়ে, অনেকেই পড়ে। কোথায় পাওয়া যাচ্ছে? আমার বাবুই প্রকাশনী থেকে বের হয়েছে, বাবুই প্রকাশনী এবং পাণ্ডুলিপি দু জায়গাতেই পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এবং জলপরি একটি স্টল আছে, ওখানেও পাওয়া যাবে। তিনটা। ধন্যবাদ আপনাকে শামিম আফরোজ। আমারও ধন্যবাদ, এবং এই প্রজন্মের সবাইকে বলবো যে তোমরা বই পড়ো, বই পড়লেই তোমরা খুব সহজেই সব কিছু জানতে পারবে। আপনাকেও ধন্যবাদ। একজন লেখক আছেন, লেখককে ডাকি, এই পৃথিবী আলোর জন্য, মুমিন মেহেদি, কি বুঝতে চেয়েছেন? আসুন, এটা হচ্ছে একটা বাচ্চাদের মনস্তাত্ত্বিক চিন্তা থেকে লেখা। এই প্রতিটি ছড়া দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর, প্রথম আলো সব বিভিন্ন পত্রিকায় প্রকাশিত লেখাগুলো মূলত মলাটবদ্ধ করেছি এই বইতে। বাচ্চাদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে যে এই পৃথিবী আলোর জন্য এবং এই পৃথিবী ভালোর জন্য। যারা ভালোর পথে থাকে তাদের কখনো পরাজয় আসে না, তারা কখনোই ধ্বংস হয় না, আর যারা কালোর পথে থাকে, অন্ধকারের পথে থাকে, অন্যায়ের পথে থাকে, তাদের ধ্বংস অনিবার্য। সেই মেসেজটা মূলত দিতে চেয়েছি। ধন্যবাদ। কোথায় পাওয়া যাচ্ছে বইটি? এটা পাওয়া যাচ্ছে স্বপ্নালোক, 78 নম্বর স্টলে। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, নিশ্চয়ই মেলা ঘুরে দেখবেন। আর একজন লেখক আছেন, বাংলাদেশের নামকরণ দিবস, বাংলাদেশ নামকরণ দিবস চাই। বাহ, চমৎকার, একজন চমৎকার একটি প্রপোজাল বলবো, বঙ্গবন্ধু বাংলাদেশের নামকরণ দিবস চাই। ডক্টর মোহাম্মদ মনিরুল হক, কি চেয়েছেন আসলে, যদি বোঝাতে চেয়েছেন একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যত বেশি গবেষণা করা হবে তত বেশি বাংলা, বাংলাদেশের মুক্তির পথ সুগম হবে। আমি বঙ্গবন্ধুকে নিয়ে যত গভীর গবেষণা করি তত বেশি গভীরভাবে মুগ্ধ হই। 47,570 বর্গ কিলোমিটারের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পূর্বেই উনি হৃদয়ে কল্পনায় এঁকেছিলেন এই দেশটির নাম বাংলাদেশ। 1969 সনের 5ই ডিসেম্বর উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন আজ থেকে এই দেশটির নাম হবে বাংলাদেশ। মূলত সেই বিষয়কে কেন্দ্র করে আমার বইয়ের নাম বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামকরণ দিবস। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ নামকরণ দিবস জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে উদযাপন চাইছেন আর কি। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলে এবং নামকরণের জনককে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হলে নতুন প্রজন্ম আরও বেশি অনুপ্রাণিত হবে, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে এবং বাংলাদেশের মুক্তির পথ সুগম হবে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, ডক্টর মোহাম্মদ মনিরুল হক, আপনার সুচিন্তার জন্য, আপনি চমৎকার চিন্তা করেছেন।
পল্লী কণিকা ইয়াসিন মোল্লা এবং বরিশাল্লা ভাষা কাব্যকথায় ঠাসা, আমি সামনের তাকে শুনতে চাই কি নিয়ে লেখা? পল্লী কণিকা ও বরিশাল্লা ভাষা কাব্যকথা ঠাসা, এটি হল মূলত আমাদের দেশের আঞ্চলিক ভাষা বিলুপ্তির পথে, তো আমি চেষ্টা করছি যে সেই ভাষাটাকে সংরক্ষণ করা যায় কিভাবে, তো আমি চেষ্টা করছি যে এই বইয়ের মাধ্যমে সেটিকে সংরক্ষণ করে কবিতার মাধ্যমে আমি আমার পাঠকের মাঝে ছড়িয়ে যেতে, দেশের মাঝে ছড়িয়ে, যাতে আমাদের এই আঞ্চলিক ভাষাটা সংরক্ষিত থাকে। তাই আমি এই বরিশাল্লা ভাষা কাব্যকথার ঠাসা এই বইটির মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বরিশাল? জি হ্যাঁ, আমি আঞ্চলিক ভাষা কথা সত্যি কথা কইতে কি হ্যাঁ কইতে মোর বয় হারে, তো বয়ের কিছু নেই, মোরা বরিশাল্লা বললাম ওগো 80 টাকা তোলা। পল্লী কণিকা হলো যে আমার ইতিমধ্যে আমি কন্টেন্ট তৈরি করে থাকি বরিশাল্লা আঞ্চলিক ভাষা নিয়ে, তো সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পরে তো আমার পাঠকরা বলে যে আপনি প্রমিত ভাষায় কবিতা লেখেন, তো আমি বিশেষ করে হয় কি যে সবাই যখন প্রেমের কবিতা নিয়ে ব্যস্ত, আমি একটু চেষ্টা করলাম যে আমি একটু ভিন্নাঙ্গিক কবিতা লিখি, কারণ সবাই এখন দেখছি যে প্রেম প্রেম নিয়ে ব্যস্ততায় বেশি, তা আমি আমার জায়গা থেকে সেই গ্রামের উঠে আসা মানুষদের, নিম্নশ্রেণী মানুষদের নিয়ে যে আমার কবিতা লেখা, সে আমি চেষ্টা করছি এই বইয়ে তাদের রূপ দিতে। তা পল্লী কণিকা এখানে গ্রাম্য মেয়েদের এবং মায়েদের, বধূদের, তাদের জীবন ব্যবস্থাকে আমি ফুটে তোলার চেষ্টা করেছি। কোথায় পাওয়া যাচ্ছে বইগুলো? এই বইটি আমার পাওয়া যাচ্ছে এই যে সপ্তষী প্রকাশন 68 নম্বর স্টলে, আপনারা আমার পাঠকবৃন্দ গেলে এবং তারা বইটি 68 নম্বর স্টলে, হ্যাঁ 68 নম্বর স্টলে। আন্তরিক ধন্যবাদ আপনি ইয়াসিন মোল্লা, খুব চমৎকার কাজ করেছেন আপনি, আন্তরিক ধন্যবাদ। একজন লেখক আছেন আমাদের সঙ্গে, লুকোচুরির জীবন শফিকুল ইসলাম, পুরোটাই তো লুকোচুরির জীবন মনে হয়, আপনি কিভাবে বুঝতে চেয়েছেন? জি ধন্যবাদ। আসলে মানুষের জীবন তো খেলা, সাপলুডো খেলার মতোই, আসলে উত্থান পতন আছে, সেসব উত্থান পতনের গল্প এখানে আছে। আবার মানুষের জীবনে কিন্তু মানে নানান ধরনের পরিবেশ, যেমন কেউ অফিসে থাকে অফিসিয়াল একটা লাইফ, আবার ব্যক্তি জীবনে একটা গোপন লাইফও থাকে, কিন্তু প্রকাশ্য জীবনে যেমন গল্প আছে আবার গোপন জীবনের গল্প এখানে আছে। আবার মানুষ কিন্তু এমন যে অনেক প্রেম করতে পারে, অনেক মানুষকে ভালোবাসতে পারে, ভালোবাসা সীমাহীন, আবার একই মানুষ এই মানুষগুলির মধ্যে কেউ কেউ আবার খুব হিংস্র হতে পারে, এই হিংস্রতার গল্প এখানে আছে, আবার অনেক ভালোবাসার গল্প এখানে আছে। আর মানুষ আমাদের তো নানান ধরনের সম্পর্ক আছে, সামাজিক সম্পর্ক, বন্ধু বান্ধব, পারিবারিকভাবে আছে, এই নানান সম্পর্কের মধ্যে নানান ধরনের ঘটনা ঘটে, খুবই সুক্ষ্ম অনুভূতি ঘটে, সেসব বিষয় এখানে এসছে। বিশেষ করে মানুষের জীবনে যেসব সংশ্লেষ বা সম্পর্ক, সেসব সম্পর্কে উঠে আসছে বিভিন্ন গল্পের মাধ্যমে। এই বইয়ে মোট 11টি গল্প আছে, মাত্রা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে, এবং এটি মানে অলরেডি আমার এটা স্টক আউট, কিন্তু রকমারিতে পাবে এখনও। এমনি এখানে কোথায় পাওয়া যাচ্ছে? এখানে মাত্রা প্রকাশ 466 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ আপনাকে, সকলের সাথে ভালো থাকবেন। আরেকজন লেখক আছেন হাই হাফিজ, ওনার বইয়ের নামটি উনি বলুন বরং। আমার কবিতার বই নাম চুম্বনের দাগ, এটি জীবন, প্রকৃতি, প্রেম ইত্যাদি বিষয় নিয়ে আসলে বাস্তবমুখী কিছু কবিতা, কাব্যিক ভাষায় লেখা, এখানে কোনো অশালীন শব্দ নাই, কিন্তু নাম দিয়েছি চুম্বনের দাগ, একটা কবিতার শিরোনামের ভিত্তিতে এই নামকরণ। কবিতার বইটির ভিতরে যে কবিতাগুলো আছে এটা আমার মনে হয় খুবই প্রাঞ্জল ভাষায়, খুবই শব্দশৈলীতে, এবং অত্যন্ত আমি যত্ন সহকারে লিখেছি, আমি পাঠকদের অনুরোধ করব বইটি পড়ার জন্য। এই বইটি প্রকাশ করেছে পাতা প্রকাশ 205 নম্বর স্টলে এই মেলায়, আর এই বইটি আমার নবম কাব্যগ্রন্থ। শুভকামনা, অনেক ভালো থাকবেন আপনি, হাই হাফিজ। আরেকজন লেখক আছেন, আমি খুব চট করে শেষ করার চেষ্টা করছি, দাবা চালে আতশবাজি, এস এম নূর, কি নিয়ে লেখা? এটি হলো একটি কাহিনী, এটা একটা মেয়ে পাওয়ার জন্য একটা ছেলেকে অনেক পরিশ্রম করে, কিন্তু লাস্টে আরেকজন প্রাপ্তবয়স্ক মহিলা সে তাকে পায়, মানে দাবা চালে পাওয়া যাচ্ছে বই 384 এবং 385 স্টলে। অনেক শুভকামনা রইল, আপনি ভালো থাকবেন, আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আজকে সবার সাথে কথা বলবার জন্য, আগামী তো তাই বলবো, আরও 6 দিন বাকি রয়েছে এবং আমাদের কিন্তু ধীরে ধীরে মন খারাপই হচ্ছে বরং, আমাদের বইমেলা শেষের দিকে প্রায়। আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে নিয়ে যাচ্ছি আমার কফির আমন্ত্রণ অনুষ্ঠানে, সেখানে রয়েছেন একজন প্রিয় মানুষ, প্রিয় লেখক কিংবা প্রিয় প্রকাশক, চলুন। Authentic Brazilian coffee. দর্শক রয়েছে আমার কফির আমন্ত্রণে, যে যেখান থেকে আমাদের দেখছেন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আড্ডা হবে কফির সাথে, এবং আজকে আমার সঙ্গে রয়েছেন একজন কবি এবং লোকসংস্কৃতিবিদ
তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন, রয়েছেন আমিনুর রহমান সুলতান, তাকে স্বাগত জানাবো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি কেমন? আমিও ভীষণ ভালো আছি। এবং আপনার কাজের জায়গাটি মনে হচ্ছে একেবারেই অন্যরকম, বাংলাদেশের লোক সংস্কৃতিকে নিয়ে কাজ করা। আমাদের লোক সংস্কৃতি তো ভীষণ সমৃদ্ধ, আর এটি নিয়ে একটি বই যেটি এবার প্রকাশিত হয়েছে সেটি আমার হাতে রয়েছে, ঢাকা জেলার লোক সংস্কৃতি। বইটি নিয়ে শুনেই শুরু করে আড্ডা। ঢাকার এত সমৃদ্ধ, কিন্তু সব পুরনো জিনিসগুলো আমাদের বারবার আসে। অনেকে দেখা যাচ্ছে যে হারিয়ে যাওয়া লোকশিল্প, হারিয়ে যাওয়া সংস্কৃতি, হারিয়ে যাওয়া গান, এই বিষয়গুলো। কিন্তু আমাদের, আমি তিনটা ক্যাটাগরি করেছি। যেমন লোকসংস্কৃতির একটা হচ্ছে বিলুপ্ত, একটা প্রায় বিলুপ্ত, একটা প্রবহমান। তো যেটা বিলুপ্ত এটাকে আমরা হারিয়ে যাওয়া বলছি, যেমন মসলিনের কথা বলছি, কিংবা আমাদের যে কাশিদার কথা বলছি, লাঙল, কাঠের যে লাঙল তৈরি করতো, এটা প্রায় বিলুপ্তির পথে। কিন্তু নতুন করে ওরা নানানভাবে টিকে আছে, অর্থাৎ লোকসংস্কৃতিটা হচ্ছে একটু পরিবর্তনশীল, রূপান্তরশীল। যেটা রূপান্তরশীলের তোর মধ্য দিয়ে বেঁচে থাকে সেটাই লোকসংস্কৃতি থাকে, যেটা বেঁচে থাকে না সেটা আপনার প্রত্নতাত্ত্বিক বিষয় হয়ে যায়। ফলে আমরা মনে করি এখনও এই রূপান্তরের মধ্য দিয়ে লোকসংস্কৃতি বেঁচে আছে। যেমন ধরেন গাজীর গান, গাজীর গানের মূলত হচ্ছে এটা মূলত গান, মানতের গান। কীরকম, কারো কোনো কিছু অসুখ বিসুখ হলো, সেই অসুখ বিসুখ থেকে মুক্তির জন্যে বা কোনো সন্তানের কোনো কল্যাণের জন্য এটা মানত করা হয়। মানত করলে সেটা দেখা যাচ্ছে যে সেই সারা রাত ব্যাপী বা দিনব্যাপী বা এক ঘন্টা ব্যাপী সেই গাজীর গান কিন্তু এখনও পরিবেশন হয়। এই কাজগুলো করার অভিজ্ঞতা কেমন আসলে? আসলে এটা একটা খুব মারাত্মক জিনিস। আমি যেমন বলেন, আসলে খোঁজার জন্য একে বলে ফিল্ড ওয়ার্ক, হ্যাঁ, বা ক্ষেত্র সমীক্ষা। এই লোকসংস্কৃতির জন্য অন্যতম উপায় হচ্ছে, অন্যতম অস্ত্র হচ্ছে আপনার এই মাঠ পর্যায়ে কাজ করা। এটার জন্যে প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন এবং ছোটাছুটির প্রয়োজন। যেমন ধরুন, আমি একবার ভাবলাম যে পালকি, পালকি কি একেবারেই উঠে গেছে, মানে অন্তত প্রত্যন্ত অঞ্চলে কি নেই? আমি সেটা মনে করে আমি একদিন বেরিয়ে গেলাম, দেখা যাচ্ছে যে সারাদিন ঘুরতে ঘুরতে তখন পালকি কোথায় পেতে পারি। দেখলো আমি এক সপ্তাহব্যাপী ঘুরলাম যে কার বাড়িতে বিয়ে হয়, দেখা যাচ্ছে সেই প্রত্যন্ত অঞ্চলে এক বাড়িতে গিয়ে দেখলাম বিয়ে হচ্ছে, ওই বাড়িতে গিয়ে পালকি পেয়ে গেলাম। তারপর দেখা যাচ্ছে যে ওই পালকিরও সন্ধান পেয়ে গেলাম, বাহকের পেয়ে গেলাম, ওদের যে পালকির গান আছে, এই বিষয়গুলো কিন্তু এখানে আছে। কিন্তু আমরা জানি যে পালকি একেবারেই বিলুপ্তি না, একেবারেই বিলুপ্ত হয় নাই, এখনও প্রায় বিলুপ্তির পথে। কিন্তু এখনও কিন্তু পালকিকে আমরা কিন্তু ধারণ করতে পারি বা ধরে রাখতে পারি। এই কাজটি করার অনুপ্রেরণা আপনি কোথায় পেলেন? এটা আসলে আমি বাল্যকাল থেকেই, বলা যায় আমার প্রথম কাব্যগ্রন্থ বেরিয়েছিল জলের সিঁড়িতে পা। আমাকে আমার একজন স্যার প্রশ্ন করেছিলেন কেন এই, আমি বলেছিলাম যে আমার যেমন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, আমি যে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে কাঁচামাটি আর বিধৌত যে কাদা জলে বেড়ে উঠেছি, সেখানে আমাদের তিন ভাগ জল এক ভাগ স্থল বলা যায়, কারণ প্রচুর খাল বিল ছিল সেখানে। সেই খাল বিল পরিবেষ্টিত যে জনসমষ্টি, সেই জনসমষ্টির যে প্রান্তিক জন, এই প্রান্তিক জন আমাকে টানত খুব দারুণভাবে। যেমন কোদাল নিয়ে মাটি কাটছে, হ্যাঁ, দেখা যাচ্ছে সেই বাউল, রাতে বাউল গান হচ্ছে বা যাত্রাপালা হচ্ছে, ওই বিষয়গুলো আসে আমাকে সেই ছোটকাল থেকে টানত। ওই টানার কারণেই বোধহয় আগ্রহটা আমার এদিকে চলে আসে। আপনার কাজ আরো গতি পাক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা আমাদের। আর আমার কফির পক্ষ থেকে আপনার জন্য রয়েছে এই উপহার। ধন্যবাদ। দর্শক, আজকের আড্ডায় কিন্তু বাংলাদেশের লোক সংস্কৃতি নিয়ে অনেক কিছু জানা হয়ে গেল আমাদের। এরকম আরো অনেক কিছু জানার উদ্দেশ্য নিয়ে আড্ডা হবে আমার কফির আমন্ত্রণে।